আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো, আর সেটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে লাউ চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি, আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করব, আর খেতেও অনেক বেশি মজা হয়। তারপরে এই তো এখানে একটা কুচি দেখে লাউ কেটে নিয়ে নিয়েছি, আর লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউটা দেখতে তো পাচ্ছেন এরকম সাইজে করে কেটে নিয়েছি, বেশি পাতলাও না আবার মোটাও না। তারপরে এখানে নিয়ে নিয়েছি পুঁটি, মানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ছোট ছোট চিংড়ি নিয়েছি। আর ছোট চিংড়িগুলো নিলেই বেশি ভালো হয় খেতে, আপনারা চাইলে বড় চিংড়ি নিতে পারেন। তারপরে এখানে একটা বড় ধরনের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে এখন হচ্ছে তেল দিয়ে দিব, আর এখানে পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেলটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে, আর হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে হাফ চামচের মতন জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখন আরও কিছুক্ষণ ভেজে এরপরে হচ্ছে বাটা মশলা দিয়ে দিব। এখানে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো সব একসাথে দিয়ে এখন ভালো করে তেলের উপরে ভেজে নিব কিছুক্ষণ। ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটাকে দিয়ে মশলাটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এরপরে একে একে হাফ চামচের মতন হলুদের গুঁড়া, একটা চামচের মতন মরিচের গুঁড়া, পরে আরও একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপরে স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, আর তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। পরে এখন আবারও এক চামচ লবণ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে এখন কষিয়ে নিব। মশলাটাকে এই তো কষিয়ে নেওয়ার সময় আরও একটু পানি দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছটা যেন ভালো মতন কষিয়ে নেওয়া যায়। তারপরে এই তো দেখতে তো পাচ্ছেন চিংড়ি মাছ মশলা দুইটাই সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ, আর তরকারির কালারটা দেখেছেন এখনই কি সুন্দর লাগছে, দেখতেই লোভনীয় লাগছে, খেতে তো আরও বেশি মজা হবে। তারপরে এই তো পানিটা শুকিয়ে নিচ্ছি, ভালো করে পানিটা শুকিয়ে নেওয়ার পরে হচ্ছে লাউগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো লাউগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এইভাবেই রেখে দিচ্ছি, কোনো পানি ব্যবহার করব না এখানে আগেই। তারপরে এই তো দেখতেই তো পাচ্ছেন একদম লাউগুলো সিদ্ধ হয়ে পানি বের হয়ে এসেছে, আর লাউটা অনেক কচি ছিল দেখেই একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প পানিও বের হয়েছে। তারপরে এখানে এতটুকু পানি দিয়ে তো আর হবে না, তারপর অল্প একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে বলক তুলে নিব। আর এই ফাঁকে হচ্ছে লবণটা একটু চেক করে নিতে হবে, আর লবণটা চেক করে নেওয়ার পরে এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢেকে নামিয়ে নিব। আর আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা কুচি অনেক ভালো লাগে। তারপরে তো তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও আরও বেশি মজা হয়েছে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে হচ্ছে তরকারিটাকে নামিয়ে এর উপর দিয়ে অল্প একটু জিরাও দিয়ে দিয়েছিলাম, জিরা গুঁড়া। তারপরে হচ্ছে এই তো এখন খাবারটা খেয়ে নিব, আর তরকারিটা দেখেই তো লোভ সামলানো যাচ্ছে না, এতটা বেশি মজা হয়েছে দেখতেও আর খেতেও অনেক ভালো হয়েছে। তারপরে তো গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা।